নমস্কার, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে শীতের সময় জবা গাছের কি পরিচর্যা করব। আর নর্মালি জবা গাছের পাতা কিন্তু অনেক সময় কি হয় কি হলুদ হয়ে যায়, তো তার জন্য কি কারণ থাকে সেটা শেয়ার করব। আর শীতের সময় যাতে জবা গাছে একটু ফুলের পরিমাণটা যাতে বেশি হয় তার জন্য কি যত্ন করব। তো প্রথমেই বলি, জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে কিন্তু সব থেকে বড় দুটো কারণ থাকে, এক হচ্ছে জল কম হওয়া আর একটা হচ্ছে জল বেশি হয়ে যাওয়া। আর কিছু পাতা হলুদ হয়ে পড়ে সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে, কিন্তু কিছু পাতা ঝরে পড়ে এবং তারপরেও কিছু পাতা ঝরে পড়ে, সেটা হচ্ছে নর্মালি কিন্তু কিছু পাতা এমনিতেই ঝরে যাবে, তবে যদি প্রচুর পরিমাণে পাতা ঝরতে থাকে সেটা কিন্তু জল বা জলের কম বেশি হওয়ার কারণে। জল কম বেশি হচ্ছে কিনা সবার আগে সেটা দেখতে হবে, আর আমরা যখন গাছে জল দিই সেই জল দেওয়ার পরে নিচ থেকে ড্রেন আউট হচ্ছে কিনা সেটাও কিন্তু মাঝে মাঝে চেক করতে হবে। কারণ অনেক সময় হয় আমরা গাছে জল দিই, নিচে কিন্তু অনেক সময় ড্রেনেজ হোলটা বন্ধ হয়ে থাকে এবং ওপর থেকে যে জল দিচ্ছি ওপরের মাটিটা হয়তো শুকিয়ে যায় কিন্তু নিচের দিকে একদম ভেজা ভেজা থাকে। তো মাঝে মাঝে আমাদেরকে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে নিচ থেকে জলটা ঠিক মতো বেরোচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো আমার এই যে জবা গাছগুলো আছে, এই জবা গাছগুলো কিন্তু বেশ কয়েকটা যে গাছগুলো দেখাচ্ছি দেশি গাছগুলো বিশেষ করে, আর এই হাইব্রিড ভ্যারাইটির যে জবাটা এগুলো কিন্তু খুব বেশি পুরনো না, তবে দেশি গাছগুলো কিন্তু আমার অনেক বেশি পুরনো। তো এইগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির, দেখুন এই ফুলের গাছগুলো কিন্তু আমার কাছে 2 বছর হলো। এটা হলুদ জবা আর পাশেরটা হচ্ছে পিঙ্ক রঙের জবা। তো এগুলো কিন্তু বেশি পুরনো না, 2 বছর হয়েছে মাত্র। আর বাকি যে সমস্ত বড় বড় জবা গাছ আছে, যেমন এইটাও কিন্তু আমার কাছে অনেক বছরের পুরনো জবা গাছ। তো এই জবা গাছের কাটিং থেকেও প্রচুর আমি চারা তৈরি করেছি, এটা কিন্তু অনেক পুরনো একটা জবা গাছ। কালকে একটা ফুল ফুটেছিল, আজকে একটা ফুল ফুটেছিল এবং গাছে কিন্তু অনেক কুড়িও আছে। আর এদিকে যে জবা গাছটা আছে এটা কিন্তু আমার অনেক পুরনো, প্রায় 12 বছরের বেশি হয়ে যাবে এই গাছটা আছে। তো অনেক বছর হয়ে গেছে কিন্তু গাছ আমি রিপোর্ট কিছুই কিন্তু করিনি, তো তা সত্ত্বেও কিন্তু গাছটা আমাকে ভীষণ ফুল দেয়, কারণ প্রচুর পরিমাণে ফুল হয়। তো অনেকদিন ধরে কিন্তু গাছগুলো একটু সেমি শেডের দিকে ছিল, মানে যেখানে একটু রোদ কম আসে সেরকম একটা জায়গায় রাখা ছিল। তো এখন যেহেতু শীত পড়তে শুরু করেছে বা সামনে যেহেতু ঠান্ডা পড়বে, তো গাছগুলো এমন জায়গায় নিয়ে চলে এসেছি যেখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত মোটামুটি রোদ পড়ে এবং কিন্তু বেশ কড়া রোদটাই কিন্তু এই জায়গাটায় আসে। তো এখানে যদি গাছগুলো রাখা হয় তবেই কিন্তু শীতের সময় গাছে ফুলটা কিন্তু একটু বেশি হবে। তো গাছে দেখুন আমি কিন্তু খুব একটা স্প্রে কোনো ওষুধ খুব একটা স্প্রে করি না, নর্মালভাবে কিন্তু গাছের কেয়ার করি। আর এবারে চলে আসি গাছের গোড়ায় খাবার দেওয়া। তো কিছু ঘরোয়া পদ্ধতিতে গাছে খাবার দিই আর কিছুটা কিন্তু বাইরের কেনা খাবার আমাদের একটু আধটু তো দিতেই হয়। তো ঘরোয়া পদ্ধতিতে কি গাছের যত্ন করি সেটা একটু বলি। সেটা হচ্ছে বাড়িতে থাকা চা পাতা। তো চা পাতা প্রচুর পরিমাণে আমাদের বাড়িতে আসে বা চা খাওয়ার পরে যে চা পাতাগুলো হয় সেগুলো নর্মালি আমরা ফেলে দিই, সেটা না ফেলে আমরা কি করব ভালো করে ধুয়ে, যদি দুধ চা হয় তবে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, দচার ক্ষেত্রে দরকার নেই চিনি যদি না মেশানো থাকে। তো সেই চা পাতা রোদে শুকনো করে আমরা 15 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় কিন্তু 2 দিন মুঠো করে দিয়ে দেবো। যদি টবের সাইজ বড় হয় তাহলে একটু বেশি মাত্রায় দিতে হবে, আর যদি ছোট হয় তাহলে আমরা 1 মুঠো করে দিয়ে দেবো। আর আমরা কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা চা পাতাও যেমন ব্যবহার করছি, তার সঙ্গে মাঝে মাঝে একটু রোয়া চা পাতা যেটা ব্যবহার হয়নি সেই চা পাতাটাও যদি একটু গাছে গোড়ায় ব্যবহার করতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। তো আমি এখানে রোয়া চা পাতাও দিয়েছি, তার সঙ্গে কিছু এমনি চা পাতাও দিয়েছি। দিয়ে মাটিটাকে প্রথমে একটু খুঁচে নিতে হবে, তারপর গাছের গোড়ায় চা পাতাটা দিয়ে আর এইভাবে মাটিটাকে আবার আগের পজিশনে নিয়ে আসতে হবে, একটু সমস্ত জায়গাটায় যাতে চা পাতাটা ছড়িয়ে খুব ভালোভাবে মিশে যায়, তাতে যাতে গাছের শিকড়টা খুব ভালোভাবে সব জায়গা থেকে যাতে খাবারটা পায়। তো এই গেলো ঘরোয়া পদ্ধতিতে একটা খাবার। আরেকটা খাবার হচ্ছে খোল পচা জল। তো শীতের সময় যে খোল কিন্তু খুব গরম খাবার, তো এই খোলের সাথে আরেকটা গরম খাবার হয় হচ্ছে তিলের খোল। তো তিলের খোল যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমি যেটা বেশি করি তিলের খোলটা মাঝে সাঝে ব্যবহার করি, আর যদি না পাই আমি কিন্তু তিল কিনে এনে সেটা বেটে নিয়ে সর্ষেটার ক্ষেত্রেও কিন্তু আমি তাই করি, মানে যখন আমি খোল পাই না তখন কিন্তু তিল আর সর্ষে বেটে নিয়ে সেটাকে পুষিয়ে সেটা কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করি। তো এই সর্ষের খোল বা তিল খোল কিন্তু খুব গরম খাবার। তো এই শীতের সময় যেহেতু গাছ জবা গাছ এই সময় ফুলের পরিমাণ কমে যায় বা ডরমেন্সিতে চলে যায়, সম্পূর্ণরূপে যায় না, কারণ জবা গাছে কিন্তু সারা বছরই ফুল হয়, গরমের সময় খুব বেশি হয় শীতের সময় একটু পরিমাণটা কমে যায়।
তো এই পরিমাণটা যাতে একটু বেশি থাকে তার জন্য কিন্তু আমরা দেব হচ্ছে এই খাবারটা। তো এই খাবারকে 15 দিন অন্তর অন্তর দেব। আর যদি ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা গাছের গোড়ায় আরো বেশি ফুল পেতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু কলার খোসা জল দিতে হবে, সেটা পাকা কলার খোসাও হতে পারে অথবা কাঁচা কলার খোসাও হতে পারে। সব থেকে ভালো হয় কলার খোসাটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে সেই জলটা ভিজিয়ে সেটাকে ভিজিয়ে গাছে করে দিতে পারলে কিন্তু খুব বেশি ভালো হয়, কারণ যেহেতু শীতকাল ওটা গরমকালে কাঁচা জিনিসটা ভিজিয়ে না দেওয়াই সব থেকে ভালো, কারণ গরমকালে গাছের জলের চাহিদা অনেক বেশি থাকে, শীতের সময় কিন্তু অতটাও জলের চাহিদা থাকে না। তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করবো শুকনো জিনিস সেটাকে জলে ভিজিয়ে লিকুইড করে গাছে দেওয়ার জন্য, তাতে কিন্তু কখনোই কোনো গাছ আমাদের খারাপ হবে না। নর্মালি কিন্তু গাছ খারাপ হয় আমরা কাঁচা জিনিস জলে ভিজিয়ে রাখি এবং সেটাই গাছের গোড়ায় বেশি বেশি করে দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু অনেক গাছ খারাপ হয়ে যায়। এই দিকটা যদি আমরা খেয়াল রাখতে পারি গাছের গোড়ায় যাই র জিনিস দেবো সবসময় শুকনো করে দিলে কিন্তু একটা গাছও নষ্ট হবে না। কাঁচা জিনিস গাছের গোড়ায় পড়লেই কিন্তু বিশেষ করে পারমানেন্ট গাছ বা সেন্সিটিভ গাছ সেই সমস্ত গাছগুলো কিন্তু নষ্ট হবেই, আজ না হোক কাল নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য গাছে খাবার দেওয়াটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস, গাছে কিন্তু ঠিক মতো এবং ঠিক মতো প্রসেস করে কিন্তু গাছের গোড়ায় খাবার দিলে গাছ আমার সবসময় কিন্তু গাছ ঠিক থাকবে।